সম্মানিত ভাই বোনেরা, করোনার মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্বকে শাসন করছেন নতুন ধারায়। এটি রব্বুল আলামিনের রুবুবিয়্যাত এবং লালন পালনত্বের একটি সিস্টেম, সিস্টেমের বহিঃপ্রকাশ। وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ কসম করে বলছেন আল কোরআনে, অবশ্যই আমি তাদেরকে লঘুদণ্ড ভোগ করাবো, দুনের আযাবিল আকবার, গুরুদণ্ডের আগে, মহাশাস্তির আগে এমন একটা সিস্টেম আমি দেব, সাজা, শাস্তি, টর্মেন্ট এটা দেব। কেন দেব? লাল্লাহুম ইয়ারজুন, যাতে করে আমার থেকে যারা দূরে সরে গিয়েছিল, রব্বুল আলামিন থেকে যারা বিচ্ছুত হয়ে গিয়েছিল, রব্বুল আলামিনের সেই বান্দা বান্দিরা আবার যাতে রব্বুল আলামিনের দিকে ফিরে আসে। বুঝতে পারছেন, করোনা একটি রব্বুল আলামিনের শাসন ব্যবস্থার পার্ট, একটি কোরআনিক শাসন, একটি ইসলামিক শাসন, একটি ইসলামিক ধর্মীয় শাসন বলা চলে। ইমাম মাহদি ঈসা আলাইহিস সালামের শাসনের আগে আসমান থেকে সরাসরি নিয়তির বিধানের অধীন, তকদীরের বিধানের অধীন আল্লাহ তাআলা এই শাসন চালিয়েছেন, যাতে করে বিচ্ছুত, গোমরাহ, বিভ্রান্ত মানব জাতি আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহুম ইয়ারজিউন। সূরা আর-রুমের 42 নম্বর আয়াতেও একই কথা আল্লাহ বলেছেন, জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। অশান্তি, বিপর্যয় ছড়িয়ে পড়েছে, ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে এবং জলে কেন ছড়িয়ে পড়েছে, কারণটা কি, কজটা কি, পেছনের হেতুটা কি? হেতু হলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাত যেসব পাপাচার, জুলুম, অত্যাচার, অন্যায়, নাফরমানি যা তারা করেছে, আল্লাহ সিস্টেমের বাইরে গিয়ে যা করেছে, তারই কারণে এই বিপর্যয়, এই শাস্তি, এই অশান্তি পৃথিবীতে নেমে এসেছে। কেন নেমে এসেছে? লাআল্লাহুম ইয়ারজিউন, লিয়ুযীকহুম বাদাল্লাযী আমিলু, তাদের কৃতকর্মের কিছু স্বাদ আস্বাদন করাবেন আল্লাহ, তাদেরকে কিছু শাস্তি ভোগ করাবেন, তাদেরকে তাদের পাপাচারের, এই শাস্তির উদ্দেশ্য প্রতিশোধ নয়। আল্লাহর সিস্টেমে করোনা পৃথিবীতে এসেছে, চাই সরাসরি আল্লাহর তরফ থেকে হোক, চাই ম্যান মেড হোক, মানুষের হাত দিয়ে হোক, উভয় অবস্থাতেই আল্লাহর শাস্তি। এটি রব্বুল আলামিনের একটি শাসন সিস্টেম, তার ওয়ার্ল্ড অর্ডারের একটি পার্ট। অতএব আমরা বলতে পারি, করোনা করুণাময় রব্বুল আলামিনের শাসনের একটি সিস্টেম। বান্দা বান্দিরা যখন তার দিন থেকে, তার নিয়ম নীতি থেকে সরে যায়, তখন এই জাতীয় কেন্দ্রীয় শাসন, আসমানি শাসন আল্লাহ তাআলা জমিনের উপর চাপিয়ে দেন। এমন এক শাসন চাপিয়ে দিয়েছেন, অস্ত্রবল, ধনবল, জনবল, বুদ্ধি বিজ্ঞান বল, সমস্ত বল এখন হারিয়ে গেছে। মানুষেরা শুধুই এখন করোনা নিয়েই কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছে। এখান থেকে মুক্তির কোনো উপায় নেই, কোনো ভ্যাকসিন, কোনো আবিষ্কার এখান থেকে মানুষকে মুক্তি দেবে না। মানুষ যদি আল্লাহর দিকে ফিরে না এসে এই করোনা থেকে মুক্তির অন্য উপায় খুঁজে এবং মুক্তি পায়, আবার আরেক করোনা তাদেরকে গ্রাস করবে। সেখান থেকে যদি মুক্তি পায়, আরেকটা করোনা তাদেরকে গ্রাস করবে। সেখান থেকে যদি মুক্তি পায়, আরেকটা গ্রাস করবে। চলতেই থাকবে কতদিন? লাআল্লাহুম ইয়ারজিউন, ফিরে আসা পর্যন্ত, রব্বুল আলামিনের দিকে ফিরে আসা পর্যন্ত। ঠিক ফেরাউনের দলবলকে আল্লাহ যেমন একবার আরসালনা আলাইহিমুত তুফান, প্রথমে ধরেছিলেন জলোচ্ছ্বাস এবং জলোচ্ছ্বাস পরবর্তী মহামারী দিয়ে, আরসালনা আলাইহিমুত তুফান, সেই জলোচ্ছ্বাসে তারা আক্রান্ত হয়ে তওবা করেছিল, কিন্তু পরিশেষে আবার তওবা ভঙ্গ করেছিল। তখন ওয়াল জারাত, পঙ্গপাল, কোটি কোটি পঙ্গপাল দিয়ে ফল, ফসল, ঘর, দরজা সব
খাইয়ে দিয়েছিলেন, আবার তওবা করেছিল, আবার ভঙ্গ করেছিল, ওয়াল কুম্মালা, তখন আল্লাহ উকুন চার পোকা দিয়ে তার রব্বানী শাসন ফেরাউনের গোষ্ঠীর উপরে চালিয়ে দিয়েছিলেন, আবার তওবা করেছিল, যখন উকুন তুলে নিলেন, চার পোকা তুলে নিলেন, আবার ভঙ্গ করেছিল, তখন অদফা দে, তখন আবার ব্যাংক কোটি কোটি ব্যাংক তাদের বিরুদ্ধে চালিয়েছিলেন রব্বানী শাসনের সিস্টেমে, সেখানেও তারা তওবা করলো, আবার ভঙ্গ করলো, ওয়াদ্দামা, আবার রক্ত দিয়ে তাদেরকে আক্রান্ত করলেন, পানি পান করতে যায় গ্লাস ভর্তি রক্ত, রান্না করে এসেছে পাতিল খুললে সব রক্ত, গোসল করতে যায় পানিতে গেলে সব রক্ত, যেখানে যায় রক্ত আর রক্ত, এগুলো রব্বানী শাসন, এগুলি ওয়ার্নিং, এইসব ওয়ার্নিং এ যদি আমরা ফিরে না আসি, মানব জাতি যদি আল্লাহ সিস্টেমের দিকে ফিরে না আসে, তখন আসবে ইন্তেকাম, তখন আসবে প্রতিশোধ, তখন ধ্বংস করে দিবেন আর বাঁচাবেন না। فَانْتَقَمْنَا مِنْهُمْ فَأَغْرَقْنَاهُمْ فِي الْيَمِّ بِأَنَّهُمْ كَذَّبُوا بِآيَاتِنَا وَكَانُوا عَنْهَا غَافِلِينَ সূরা আল আরাফে আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন, শেষ ফেরাউনের গোষ্ঠী থেকে আমি প্রতিশোধ নিলাম, প্রতিশোধের রূপটা কেমন হলো, একেবারে সাগরে ডুবিয়ে তাদেরকে সলিল সমাধি করিয়ে দিলাম, পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে ডিলিট করে দিলাম, মৃত্যু দিয়ে দিলাম, কেন, বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, কারণ কি ছিল, তারা বিজ্ঞান জানতো না, এইজন্য তাদের মেডিকেল সায়েন্স ভালো ছিল না, এইজন্য তারা অর্থনীতি বুঝতো না, এইজন্য মেরে দিলাম, নাকি তারা তাদের শিল্পকলার কোনো অভাব ছিল না, তারা গণতন্ত্র বুঝতো না, কি বুঝতো না, কিসের কারণে আল্লাহ মারলেন, সেটা বললেন বিমা কাযযাবু বিআয়াতিনা, আমার ভার্সেস গুলোকে, আয়াত নিদর্শন গুলোকে, বক্তব্য গুলোকে তারা অস্বীকার করেছিল, ডিনাই করেছিল, মানতে তারা রাজি হচ্ছিল না, অহংকার করেছিল, এগুলো মানতে পারি, এগুলো কেন মানবো, কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন, এগুলোর দিকে ভ্রুক্ষেপ করেনি, নিজেদের আবিষ্কার নিয়ে ব্যস্ত ছিল, নিজেদের জ্ঞান নিয়ে বিমোহিত ছিল, আল্লাহর পক্ষ থেকে আগত জ্ঞানকে তারা মূল্যায়ন করেনি। প্রিয় ভাই বোনেরা, অতএব করোনা একটি রাব্বানি শাসন, যেটা পাপি পাপাচার যখন বেড়ে যায় তখন তাদের উপরে আল্লাহ তাআলা এটা চাপিয়ে দেন, সেটা ভালো এবং মন্দ, পাপি এবং ধন্যবান সকলের উপরে আসে, আজকে সেই অবস্থায় চলছে, সেই অবস্থায় আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, আজকে মাহে রমাদানুল মুবারকের ২৪তম তারিখ, ২৫তম তারিখের সম্মুখীন হয়ে আছি, বদরপুর এই যে মাদ্রাসা, বদরপুর সৈয়দ আফতাবউদ্দিন মডেল মাদ্রাসা রাঙ্গিনা থেকে আপনাদের মুখোমুখি হয়েছি, এটি ইনশাআল্লাহ প্রতিষ্ঠান নির্মিত হয়ে গেলে বাংলাদেশের শিশুরা, এই জাতির ভবিষ্যৎ আমাদের কচিকাছারা এখানে পড়াশোনা করবে, আমরা তাদেরকে এখানে কোরআন শেখাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ শেখাবো, বিজ্ঞান শেখাবো, বাংলা, অঙ্ক, ইংরেজি, জাগতিক জ্ঞান, পারলৌকিক জ্ঞান সবটাই শেখাবো ইনশাআল্লাহ। তো আপনাদেরকে এই মাদ্রাসার অঙ্গন থেকে এই মেসেজটি দিলাম, করোনা একটি রাব্বানি শাসন ব্যবস্থা, কোরআনিক শাসন ব্যবস্থা, এটি যুগ যুগে আরো বহু হয়েছে, বহু জাতিকে আল্লাহ শাসনের অধীন প্রথমে ওয়ার্নিং দিয়েছেন, ওয়ার্নিং এ সতর্ক হলে তাদের বাঁচিয়ে দিয়েছেন, ওয়ার্নিং এ সতর্ক অ্যালার্ট না হলে প্রতিশোধ নিয়ে তাদেরকে মানচিত্র থেকে মুছে ফেলেছেন, এখন মানব জাতির বিশাল অংশ আমরা সেই শাসনের সম্মুখীন, ওয়ার্নিং কাল চলছে, আমাদের সতর্ক হওয়া উচিত, তাকওয়া গ্রহণ করা উচিত, কোরআন অধ্যয়ন করা উচিত এবং ইসলামিক রব্বানিক বিধিবিধানগুলি মেনে চলা উচিত, ইনশাআল্লাহ এগুলো চললে ওয়ার্নিং এ সেরে যাবে, প্রতিশোধ আসবে না, যদি এই ওয়ার্নিং এ আমরা পথে ফিরে না আসি তাহলে কিন্তু প্রতিশোধ আসতে পারে, আমার আসবেই কোনো সন্দেহ নেই, কোরআন সেটাই বলছে। প্রিয় ভাই বোনেরা, বদরপুর সৈয়দ আফতাবউদ্দিন মডেল মাদ্রাসার জন্য আপনাদের কল্যাণ কামনা করছি, আপনারা যখন দেখবেন এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আকাশচুম্বী হয়ে দাঁড়িয়ে গেছে, তখন আপনাদের সন্তানদেরকে এখানে পাঠাবেন, আপনাদের হৃদয় চাচ্ছি, আপনাদের প্রতিষ্ঠানের জন্য কল্যাণ কামনা আপনাদের কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে সাফল্যের শীর্ষ চূড়ায় পৌঁছে দিন, এই প্রতিষ্ঠানকে যারা এইভাবে ঊর্ধ্বমুখী হতে সহায়তা করছেন আল্লাহ তাদেরকে ঊর্ধ্বমুখী করুন, তাদের অর্থনীতিতে বরকত দান করুন, এবং যারা শ্রম দিচ্ছেন প্রতিষ্ঠানের কমিটি, প্রিন্সিপাল, শিক্ষক এবং এর যারা শুভানুদ্দায়ীরা এবং আশপাশে যারা আছেন সকলে মিলে আল্লাহ সবাইকে ধন্য করুন, এর উত্তম বিনিময় দান করুন। আপনারা যারা প্রতিষ্ঠানের আজকের এই ভিডিওটি দেখছেন,
আপনাদের কাছে কামনা করছি অন্তত দোয়া প্রার্থনা এবং সার্বিক একটা প্রতিষ্ঠানের জন্য তো অনেক অনেক কিছু লাগে। আপনারাও ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের খবরাখবর রাখবেন এখানে ইনশাল্লাহ, যাতে প্রতিষ্ঠানটি সগৌরবে এটা দাঁড়িয়ে যেতে পারে। আপনাদের সেই দোয়া প্রার্থনার চেষ্টা আমরা কামনা করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته।